ডায়মন্ড হারবার পুলিশের ড্রোন দিয়ে নজরদারি বজবজ ও মহেশতলা এলাকায়। আজ ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে মহেশতলা থানা ও বজবজ থানা এলাকায় অ্যাডিশনাল এসপি অর্ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল আশিস রায় এবং বজবজ ফাঁড়ির ধীমান বৈরাগী, মহেশতলা থানার আইসি শুভেন্দু সরকারের উদ্যোগে বিভিন্ন বাজারে নজরদারি করা হলো ড্রোন ক্যামেরার মাধ্যমে। কোথাও কোথাও নজরদারি এড়িয়ে উৎসাহী মানুষের ভিড় বাজারে ছিল চোখে পড়ার মতো। সেখানে পুলিশ কড়া পদক্ষেপ নেয়, কখনো কান ধরে উদ্ঘোষ করাচ্ছে, আবার কখনো লাঠি নিয়ে তেড়েও যাচ্ছে। আর এই চোর পুলিশ খেলা ততদিন চলবে যতদিন না মানুষ আরেকটু বেশি সচেতন হবে। তবুও ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে থানাগুলি যেমন তৎপর, সঙ্গে লকডাউনকে কার্যকর করার চেষ্টা করছে তা প্রশংসাযোগ্য। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় যেমনটা আমাদের জানালেন, এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে 1972টি প্রিভেন্টিভ আটক অর্থাৎ জিডি নথিভুক্ত হয়েছে এবং নির্দিষ্ট ধারায় মামলা হয়েছে 150টির মতো। এছাড়াও 573টি এফআইআর রুজু করে গ্রেপ্তার দেখানো হয়েছে। যাচ্ছে এই কঠিন সময়ে আমরা এলাকাবাসী সববার ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের আন্ডারে যত মানুষ আছে আমরা প্রত্যেকের সাথে আছি। আমরা এখনও অবধি প্রায় প্রিভেন্টিভ অ্যারেস্ট আমাদের মোটামুটি প্রায় 1972-এর ওপর আমাদের প্রিভেন্টিভ অ্যারেস্ট আছে। স্পেসিফিক কেস আমরা মোটামুটি প্রায় 150-এর ওপর আমাদের স্পেসিফিক কেস হয়েছে এবং 573-এর ওপর স্পেসিফিক কেসে আমাদের অ্যারেস্ট হয়েছে। এছাড়া পুরো ডায়মন্ড হারবার জুড়ে যে বিভিন্ন যে পিএসগুলো রয়েছে সেখানে যে কনজেস্টেড মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোতে আমরা এসপি ডায়মন্ড হারবার সাহেবের নির্দেশে, স্যারের নির্দেশে আমরা সেখানে ডিমার্কেশন করেছি, সেগ্রিগেশন করেছি বিটুইন দ্য বায়ার্স অ্যান্ড আপনার সেলার, এবং প্রতিটা জায়গায় আমরা পেন্ট দিয়ে মার্কিং করা হয়েছে এবং মার্কিং করে যাতে আমরা সোশ্যাল ডিস্টেন্সিংটা এনশিওর করতে পারি তার আমরা প্রপারলি ব্যবস্থা করেছি। যেখানে যেখানে কিছু জায়গায় কনজেস্টেড মার্কেট আছে আমরা সেগুলোকে চেষ্টা করেছি পাশের ফাঁকা জায়গায় বা কোথাও শিফট করতে, যাতে সবাই অনেক গ্যাপ দিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে নিজেদের মার্কেটিং বা সমস্ত কিছুগুলো করতে পারে। এছাড়া আমরা কন্টিনিউয়াস এলাকার বিভিন্ন জনবহুল এরিয়াতে আমরা কন্টিনিউয়াস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করাচ্ছি যে যা যা বিধিনিষেধ যেগুলো আছে, প্লাস আমরা মাস্কের উপর জোর দিচ্ছি, যারা যারা মাস্ক পরে রয়েছে বা মাস্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে বিভিন্ন জায়গাতে। তো এইভাবে আমরা প্রতিটা জিনিস আমরা চাইছি যাতে মানুষ সেফ থাকে এবং মানুষ সচেতন থাকে এই বিষয়টা সম্বন্ধে। এই যে আপনারা আজকে ড্রোন দিয়ে যে নজরদারিটা করলেন এটা কি চলবে? হ্যাঁ, ড্রোন দিয়ে নজরদারিটা আমাদের চলবে। এটা শুধু আজকে এখানে না, আমরা বিভিন্ন ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্টের বিভিন্ন পিএস এরিয়াতেই ড্রোন দিয়ে চলছে। ড্রোনের মাধ্যমে নজরদারি হচ্ছে যে যেখানে আমরা দেখতে পারছি না সেখানে ওরা এরিয়াল ভিউতে অনেক জায়গা থেকে দেখতে পারবে ওখানে আমরা মেনটেন করতে পারছি কিনা, তো সেই সমস্ত জায়গায় আমরা আরও কড়া নজরদারি করতে পারবো। তো সেই উদ্দেশ্যে আমরা ড্রোন ব্যবহার করবো। কতদিন পর্যন্ত চলবে এরকম? এটা চলবে, আমরা কন্টিনিউ করে যাচ্ছি আমাদের এই ড্রাইভটা। যতক্ষণ পরিস্থিতি না নর্মালাইজ হয় আমরা সব রকম ব্যবস্থা নেবো। আরও কিছু নতুন ইনিশিয়েটিভ নেওয়ারও চিন্তা ভাবনা রয়েছে আমাদের, সেটা আমরা ধীরে ধীরে নেব। ঠিক আছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রীতম চৌধুরী, টাইমস বাংলা।